দেখুন বন্ধুরা প্রত্যেকের বাড়িতে ফলের গাছ আছে ফুলের গাছ আছে আর এই ফল ফুল গাছে মাঝে মধ্যেই দেখবেন বিভিন্ন ধরনের পোকার উপদ্রব লক্ষ্য করা যায় তো তার মধ্যে যেটা সবচেয়ে ডেঞ্জারাস পোকার উপদ্রব লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সাদা মাছি এই সাদা মাছি শুধু আম আতা এই ধরনের গাছেই নয় যেমন নারকেল গাছেও আপনি ম্যাক্সিমাম দেখতে পাবেন সাদামাছির উপদ্রবে পুরো গাছের ডাল পাতাকে একদম ছুঁয়ে দেখুন কি অবস্থা করে একটা কালো লেয়ার পড়ে যায় একটা কালো স্পট পড়ে যায় খুব ভালো করে দেখুন যে পাতার অবস্থা কি হয় দেখেছেন যেন পুরো পুড়ে গেছে পাতা অবস্থা দেখুন একদম কালো হয়ে গেছে আমি আপনাদের বোঝার সুবিধা একদম গাছের ডালকে টেনে কাছে করে দেখাচ্ছি এই দেখুন মাছির আক্রমণ হয়েছে সেখানে এই অবস্থা হয়েছে দেখুন পাতার অপোজিট দিক দেখুন পুরো যেন একদম কার্বন কার্বন পুড়ে গেছে উপরে একটা কার্বনের কোটেট পড়ে গেছে তো এই ধরনের প্রবলেমগুলো হামেশাই হয় আর অ্যাজ ইট রেজাল্ট কী হয় এই প্রবলেমের ফলে গাছগুলো অনেক সময় মারাও যায় যদি একটু সচেতন না হওয়া যায় তাই সময় থাকতে থাকতে একটু সচেতন হলে এই ধরনের আক্রমণ থেকে আপনি আপনার গাছকে খুব সহজে রক্ষা করতে পারবেন এবং সেটি কীভাবে করবেন কোন ওষুধ ব্যবহার করলে এই ধরনের সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যাবে এটি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি তো তার আগে দেখুন খুব ভালো করে দেখে নিন গোটা গাছটিতে সাদা হয়ে গেছে ওপরে ওপরের পাতা সমস্ত কালো হয়ে গেছে এরপরে দেখুন যে আমি কী ওষুধ ব্যবহার করব কতটা মাত্রায় ব্যবহার করব কতবার ব্যবহার করব এবং অ্যাজ ইট রেজাল্ট কী হবে ওকে বন্ধুরা তাহলে আমি আপনাদের সামনে আজকে ডিসকাস করছি যে এর জন্য কি মেডিসিন আমি ব্যবহার করি বা করব সেটি আপনারা সচক্ষে দেখুন দেখুন ওই ধরনের সাদা মাছির আক্রমণ কিংবা আপনার গাছে লেদা পোকার আক্রমণ কিংবা মিলিবাগের আক্রমণ এই তিনটি পোকাই খুব ডেঞ্জার আর এই তিনটি পোকাকে কন্ট্রোল করার জন্য আমি যে ওষুধটি ব্যবহার করি সেটি হচ্ছে প্রোফেক্স সুপার খুব ভালো করে দেখুন স্কিনের উপরে খুব ভালো করে দেখুন স্কিনের উপরেই আপনি দেখতে পাচ্ছেন প্রোফেক্স সুপার এই ওষুধটি আমি ব্যবহার করি এমন কি পাতা যখন কুকড়ে যায় তখনও এই মেডিসিন কিন্তু সুন্দর কাজ করে তাই প্রোফেক সুপার এটি আমি ব্যবহার করি এক লিটার জলে ওয়ান পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এক এম এবং এক এম এলের চার ভাগের এক ভাগ ডোজটা হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ এম পার লিটার অফ ওয়াটার অর্থাৎ এক লিটার জলে তাহলে আমি যখন এটি ব্যবহার করছি ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল পার লিটার ওয়াটার তখন আমি কীভাবে ব্যবহার করছি এই বোতলে দু লিটার জল ধরে তো এই বোতলের অর্ধেক আমি জল নিলাম তাহলে এক লিটার জল হবে একদম ফ্রেশ কলের জল এই ধরনের একটি এম মাপের একটি জায়গা নেবেন দু লিটার জল তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল যদি আমি ব্যবহার করি তাহলে দু লিটার জলের জন্য আমাকে ব্যবহার করতে হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ আড়াই এম এল আড়াই এম প্রোফেক্স সুপার এই আড়াই এম এল প্রোফেক্স সুপার আমি দু লিটার জলের উপরে দিলাম এরপর খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে খুব সুন্দর করে মেডিসিনটি জলের সঙ্গে মিশে যায় আর ব্যবহার করবেন চায়না পাম্পার চায়না যে পাম্পার সে পাম্পারের সুবিধা কী হবে ব্যবহার করলে ওই স্প্রেয়ার যার পাম্পিং সিস্টেমটি আছে ওপর দিকে থ্রো করতে পারে পনেরো কুড়ি ফুট তার ফলে গাছের হাইট যদি বেশি হয় আপনার থেকে তাহলে আপনি এই চায়না হ্যান্ড স্প্রেয়ারটি নেবেন বা চায়না হ্যান্ড পাম্পার স্প্রেয়ার বলবেন এটি পেয়ে যাবেন দোকানে এইটি নিলে আপনার গাছের ওপর পরিশ্রমে মেডিসিন স্প্রে করতে কোনো অসুবিধা হবে না খুব সুন্দর করে ঝাঁকিয়ে নিলেন ঝাঁকিয়ে নেওয়ার পর জলটি ভরে খুব সুন্দর করে বাতাস ভরে দিন পাম্প করে এর পরের কাজ হচ্ছে সম্পূর্ণ খুব ভালোভাবে গাছটিতে এটি স্প্রে করতে হবে এবং এই স্প্রে আজ করলেন ধরুন মাঝখানি প্রয়োজন হলে চার দিন পর দ্বিতীয়বার আরেকবার স্প্রে করতে হবে অর্থাৎ পরপর যদি দুবার স্প্রে করেন বাহাত্তর ঘন্টার মাথায় তাহলে আপনি এই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন এবার দেখুন এই স্প্রেটি আমি কিভাবে করছি অত ওপরের কাছে দেখুন এই চায়না হ্যান্ড স্প্রেয়ারের মুখের কাছের ভাবটি যদি আপনি ঢিলা করে দেন তাহলে এই স্প্রেটি অনেকটা দূরে যাবে দেখুন এইভাবে আর যখনই আপনি একে টাইট করবেন তখন এ খুব হালকা হবে মিহি হবে এবং কাছাকাছি এলাকায় স্প্রে করতে সুবিধা হবে তো আমি একটু ঢিলা করে দিচ্ছি দেখুন দূরে এইভাবে স্প্রে করতে হচ্ছে পুরো গাছের একদম জট অবধি স্প্রে বিষ উড়ে এসে পড়ছে গায়ে তো আমি ক্যামেরাম্যানকে একটু দূর থেকে ক্যামেরা নিতে বলবো আপনাদের বোঝার সুবিধায় বুঝে নিন কীভাবে স্প্রেটি করছি আমি ক্যামেরাম্যানকে দূরে সরালাম তার কারণ বিষ পিছন প্রচণ্ডভাবে উড়ছে নাকে মুখে পড়ছে আপনারা নাক মুখ চাপা দিয়ে এই কাজটি করবেন আর এই কাজটি একদম সকালবেলা করবেন না আর একদম সন্ধ্যের দিকে করবেন না ঠিক এরকম সময় বারোটা একটা বা মাঝামাঝি সময় এরকম সময় স্প্রেটি করুন আজকে এই স্প্রেটি করে নিলেন খুব ভালো করে গোটা গাছকে একদম ধুইয়ে স্নান করিয়ে দিন খুব ভালো করে দেখুন পুরো গাছ আমি ধুইয়ে দিচ্ছি একদম এরপর সাত দিন পর এই সরি বাহাত্তর ঘন্টা পর অর্থাৎ তিন দিন পর দ্বিতীয়বার আরেকবার একদম সমমাত্রায় অর্থাৎ যে পরিমাণ আজকে নিয়েছিলেন ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল পার লিটার অফ ওয়াটার একদম সমানভাবেই সেম ডোজ দ্বিতীয়বার পুনরায় আরেকবার গাছটাকে এইভাবে স্প্রে করে ভালো করে আরেকবার ধুইয়ে দেবেন তাহলে আপনার গাছে এই সমস্যাগুলো সম্পূর্ণভাবে চলে যাবে তাহলে আমি এই ওষুধটিতে তিনখানা জিনিস অর্থাৎ সাদা পোকা তার সঙ্গে সঙ্গে লেদা পোকা তার সঙ্গে পাতা কুঁকড়ে যাওয়া কোঠামারা এই তিনটি জিনিসকেই কন্ট্রোল করে নেবে এই বিষ আমি এই বিষটি ব্যবহার করি এবং খুব ভালো উপকার পাই তাই আপনাদেরও বলছি আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনারাও উপকার পাবেন আজকের যদি এই ভিডিও আপনাদের কাছে মনে হয় যা এটি একটি ইনফরমেটিভ ভিডিও যা আপনাদের বাস্তব বাগানে কাজে লাগবে এবং উপকার দিয়েছে বা দেবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তৎসহ অল নোটিফিকেশন বেল আইকনটি দাবিয়ে দেবেন আমার দায়িত্ব থাকবে সঠিক সময়ে প্রয়োজনীয় ভিডিও আপনাদের ডাউনলোড দিতে এবং আপনারা ওই প্রয়োজনীয় ভিডিও সময় করে দেখে নেবেন তারপরে তা প্রয়োজনে ব্যবহার করবেন ওকে বন্ধুরা চ্যানেলে যারা নতুন তাদেরকে বিশেষ করে বলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে সবাই উপকার পায় এইভাবে গাছকে রোগ জ্বালার হাত থেকে ভালো করে সুরক্ষা দিতে পারে ওকে নমস্কার আজকের মতো এখানেই এতক্ষণ আপনি দেখছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল আমি প্রণব ছিলাম আপনাদের সঙ্গে টাটা বাই বাই চললাম চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে